ওকে, সো আসলে পাইথনে এই চারটা ডাটা সিকোয়েন্স আছে, লিস্ট, টাপল, সেট এবং ডিকশনারি, প্রত্যেকটারই আলাদা আলাদা উপযোগিতা আছে। তা আমরা এক এক করে দেখবো। প্রথমে দেখবো লিস্ট। লিস্টটা কি? লিস্টটা হচ্ছে অর্ডার, যেরকম এই আপনার একটা নিচে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই আইটেমগুলি আমি 1 থেকে 16 পর্যন্ত সাজানো আছে। ঠিক লিস্টেরও আইটেমগুলো এইভাবে সাজানো থাকবে, প্রত্যেকটারই একটা নাম্বার থাকবে 1 থেকে 16 পর্যন্ত এরকম। এই নাম্বার গুলিকে বলা হয় ইন্ডেক্স। তো কিন্তু লিস্ট অর্ডার বলা হয় এই নাম্বার গুলির জন্যই। আচ্ছা, আর লিস্ট চেঞ্জেবল। আপনি যে কোনো জায়গায় মনে করেন এখানে এখানে আইরিস, আইরিস এর জায়গায় আপনি আরেকটা নাম দিয়ে দিতে পারেন, আরেকটা চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু ইন্ডেক্সটা ঠিক থাকবে। আইরিসটাকে সরায় আইরিসটাকে নিচে নামাইতে পারেন, সবগুলিকে নিচে নামায় জায়গা খালি করে 9 জায়গায় আরেকটা দিতে পারেন, অথবা আইরিসটাকে মুছে আরেকটা এডিট করে দিতে পারেন। চেঞ্জেবল। ডুপ্লিকেট মেম্বার মানে হচ্ছে যে মেম্বার ডুপ্লিকেট হতে পারে। এখানে আইরিস একবার আসছে, এখানে 15 নম্বরে আইরিস আরেকবার আসতে পারে। এই হচ্ছে লিস্টের কাজ। লিস্টটাকে আমরা যদি যদি আমরা এটাকে একটু একটু প্র্যাকটিস করে দেখি। হ্যাঁ, আমরা যদি এখানে 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 ওকে, এটা একটা লিস্ট। এখন আমি যদি এটাকে মনে করি এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে মাই লিস্ট। ওকে, এটা যদি দিস লিস্ট থাকুক, মাই লিস্ট মাই। হ্যাঁ, ওকে, এখন যদি আমি এই এটা একটা লিস্ট, তাহলে লিস্ট করে কিভাবে? একটু আগে আমি লিস্ট তৈরি করে লুপ প্র্যাকটিস করেছি। তাহলে লিস্টটা কিরকম? থার্ড ব্র্যাকেটে, তাহলে লিস্টটা এইভাবে ডিফাইন করে। আর লিস্টটা যদি আপনি দেখতে চান, আপনি দেখতে পারেন, এই যে একটা ফর লুপ ইউজ করে লিস্ট, যে প্র্যাকটিসটা আমরা একটু আগে করেছি। আমি এটা নিয়ে সময় নষ্ট করতে চাই না। আমার কথা হচ্ছে যে লিস্টটা অর্ডার লিস্ট, এটা প্রমাণ করা। তো আপনি যদি প্রিন্ট করেন, প্রিন্ট প্রিন্ট করেন, মনে করেন x = my list dot index, car index, মনে করি অ্যাপলের ইন্ডেক্স কি, অ্যাপল, তাহলে অ্যাপলের ইন্ডেক্স কত সেটা x এর মধ্যে রাখলাম, আমি প্রিন্ট করলাম, প্রিন্ট x। তাহলে এখন আমার কত প্রিন্ট হবে? কত হইলো এটা? মানে হচ্ছে যে অ্যাপল আইটেমটার ইন্ডেক্সটা কত? একটু আগে আমরা বলেছি ইন্ডেক্স হচ্ছে সিরিয়াল নাম্বারটা, কত পজিশনে সে আছে। এটা হবে 0। তাহলে কত? 0। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপল পজিশন, অ্যাপলের পজিশনাল ভ্যালু হচ্ছে 0। তো আমরা একটু যদি দেখি, তাহলে চেরির পজিশনাল ভ্যালু কত? চেরির পজিশনাল ভ্যালু হচ্ছে 0, 1, 2, 2, তাহলে 2 হবে। তাহলে আপনারা তাহলে উত্তর পেয়ে যাচ্ছেন। আমি যদি বলি ম্যাঙ্গোর পজিশনাল ভ্যালু কত কত হবে, আপনি কি আছেন নাকি? জি স্যার, 6 হবে, 0, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 হবে। তাহলে যদি ওকে, কারেক্ট আনসার 6, তাহলে বোঝা যাচ্ছে যে এই পজিশনাল ভ্যালুটাকে বলা হয় ইন্ডেক্স। আমাদের কিন্তু প্রচুর কাজ এই ইন্ডেক্স দিয়ে। আমরা কখনো কখনো এইভাবে ইন্ডেক্স দিয়েও কল করতে পারি। মনে করেন প্রিন্ট মাই লিস্ট এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি বলি 5, তাহলে 5 নম্বর ইন্ডেক্স আইটেমটা আসবে, 0, 1, 2, 3, 4, 5, মেলন আসবে। হ্যাঁ, মেলন আসবে। তাহলে আমরা এইভাবে যে কোনো আইটেমকে কল করতে পারি। নাম ধরে কল করাটা তো কষ্টকর হয়, ইন্ডেক্স ভ্যালু দিয়ে কল করি যদি, যখন যেটা সুবিধা, যখন যেটা আমাদের অবজেক্টিভের মধ্যে যায়। এখন আসো আসেন, আমরা যদি এটাকে যদি আমরা ফাইভ না দিয়ে যদি -5 দিই, তাহলে কি ঘটবে?
মাইনাস কিন্তু ব্যাক ব্যাক থেকে শুরু হয়, উল্টা গণা শুরু হয়। এটা হলো মাইনাস ওয়ান, এটা মাইনাস টু, এটা মাইনাস থ্রি, এটা মাইনাস ফোর, মাইনাস ফাইভ, তাহলে রেজাল্ট আসবে চেরি। তাহলে চেরি আসবে, হ্যাঁ মাইনাসটা নিচ থেকে শুরু হয়, তাহলে মাইনাস ওয়ানে কি আসবে, ম্যাঙ্গো আসবে। ওকে আচ্ছা, এখন আমি যদি দুই দুই কোলন চার দিই তাহলে কি আসবে, দুই থেকে চার পর্যন্ত, তাহলে কি পজিশনাল ভ্যালু, এটা জিরো, এটা ওয়ান, এটা টু, তাহলে কি চেরি, চেরি থ্রি, অরেঞ্জ ফোর, কি এই তিনটে আসবে, চেরি অরেঞ্জ কিউই, এই তিনটে আসার কথা, কিন্তু তা আসবে না। এই চার দিলে এই লিস্টের অভ্যাস হচ্ছে চার নম্বরটা ভাব দেয়, তাইলে শূন্য, লাস্টের এক কম একটা কম দেয়, শূন্য এক দুই, তার মানে চেরি থেকে শুরু হবে, তিন চার, চার দিবে না, চেরি আর অরেঞ্জ দিবে, হ্যাঁ ঠিক আছে, তাইলে চেরি আর অরেঞ্জ দিবে। ক্লিয়ার, একটু ভিন্নতাটা দেখাইলাম, স্যার এইটা একটু বুঝি নাই, কিউইটা কেন আসে নাই, এই এই পাইথনের অভ্যাস ওইভাবে বানাইছে, ওই যে রসম ভদ্রলোক যে এরকম রেঞ্জ যদি দিয়ে দেয় তাহলে লাস্টটা দিও না, ওকে স্যার থ্যাংকস, একটা কম দিও, হ্যাঁ আমাদের মেনে নিতে হবে, রসম ভদ্রলোক এইভাবে বানাইছেন, সে নিশ্চয় কোনো সুবিধার জন্য এই কাজটা করছে, হ্যাঁ কিন্তু করাটা উচিত হয় নাই আমার মতে, অন্য জায়গায় সুবিধা পাওয়ার জন্য। আচ্ছা আমরা যদি দেখতে চাই যে এই মাই লিস্টের আসলে কয়টা আইটেম আছে, আমরা দেখতে পারি মাই লিস্টে কয়টা আইটেম আছে, ও আচ্ছা একটা কাজ করি, এখানে মেলন কিউই তো আমাদের ফল না, ফল না, আমরা একটা কাজ করি, কিউই থেকে ইয়ে করে এখানে আবারও অ্যাপল দিই, আবারও অ্যাপল দিয়ে এবার মাই লিস্টের দিকে, মাই লিস্টে ডট কাউন্ট দিই, কাউন্ট আমরা একটু দেখতে চাই অ্যাপল কয়বার আছে, হ্যাঁ তাইলে অ্যাপল কয়বার আছে, তাইলে আমাকে দিবে কয়বার আছে অ্যাপল, দুইবার আছে, সেই দুইবার আছে, ঠিক আছে অ্যাপল দুইবার আছে, রেজাল্ট দিয়ে দিছে, তাইলে কোন আইটেম কয়বার আছে এটা মনে রাখেন, লিস্টের মধ্যে কিন্তু আইটেম কি রিপিট হইতে পারে, একটু আগে আমরা দেখছিলাম চেঞ্জেবল অ্যান্ড ডুপ্লিকেট হইতে পারে, এখানে ডুপ্লিকেট আইটেম রাখছি, আপনি ইচ্ছে করলে ডুপ্লিকেট আইটেম কয়বার আছে সেটা চেক করতে পারেন ইচ্ছে করলে, ওকে, কিন্তু সেটের মধ্যে কখনো ডুপ্লিকেট হয় না, এটা খেয়াল রাখবেন, এটা আসতেছি আমরা সেটে, তো লিস্টের মধ্যে ডুপ্লিকেট হইতে পারে, কোন আইটেম কয়বার আছে সেটা আমরা ইচ্ছা করলে এখানে দেখে নিতে পারি। হ্যাঁ এখন আপনাদেরকে আমি একটু প্রশ্ন করি, আপনারা আপনাদেরকে একটা প্রশ্ন করব যে অ্যাপলের ইন্ডেক্স নাম্বারটা কত, তাইলে এটা কি আসবে, ইন্ডেক্স, ইন্ডেক্স প্রশ্ন করলাম না, ইন্ডেক্স নাম্বারটা কত, অ্যাপল তো দুইবার আছে তাইলে প্রথম ইন্ডেক্স নাম্বারটা আসবে, তাইলে জিরো আসবে, ঠিক আছে জিরো আসবে, ওকে। এখন আপনি যদি মনে করেন যে আমি একটা কাজ করি, আমি একটা কাজ করি, আমি এই লিস্টের মধ্যে কোনো আইটেম ডিলিট করে দিতে চাই, মাই লিস্ট, অথবা কোনো আইটেম অ্যাড করতে চাই, তাহলে কি করবো, তাহলে একটা কাজ করেন, আমরা একটা কাজ করি, এখানে এলিয়েন লেন্থ দিয়ে কি হবে, লেন্থ কত সেটা, এই এই উপরের লিস্টের লেন্থ কত, থ্রি, আচ্ছা এখানে উপরের লিস্টের মধ্যে কোনো কিছু যদি আমি অরেঞ্জ যোগ করতে চাই তাহলে এটা কোথায় যোগ হবে, লাস্টে যোগ হবে, হ্যাঁ আচ্ছা ডট অ্যাপেন, আচ্ছা তাইলে ডট ইনসার্ট দিয়ে আমি কিউই যদি যোগ করি তাহলে কিউটে কোথায় যোগ হবে, এই ওয়ান মানে ইন্ডেক্স, ইন্ডেক্স দিয়ে আমরা ইনসার্ট করতে পারি, ইনসার্ট করলে অবশ্যই একটা ইন্ডেক্স পজিশন ভ্যালু দিতে হবে, পজিশন ভ্যালু দিয়ে আমরা কোনো মাঝখানে ইনসার্ট করতে পারি, আমি যদি রিমুভ করি যে কোনো জায়গা থেকে একটা নাম দিয়ে রিমুভ করে ফেলতে পারি, আর যদি আমি পপ করি, পপ দিস ইজ দ্য পপ, পপ করলে কি হবে, লাস্টে থেকে চলে যাবে, আর যদি আপনি যে কোনো একটা ডিলিট করতে চান প্রথম থেকে তাইলে যে কোনো একটা, তাহলে ইন্ডেক্স নাম্বার দিয়ে ডেল কমান্ড দিবেন, হ্যাঁ তারপরে হচ্ছে ক্লিয়ার করলে তো সবই ক্লিয়ার হয়ে যাবে, তো আর যদি লিস্ট উল্লেখ করে যদি লিস্ট দেন তাইলে পুরাটাই লিস্টই ডিলিট হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে যে সংক্ষেপে বলছি, চলেন আমরা একটু একটু প্রথম থেকে একটু দেখি, বলেন তো এই জায়গায়, এই জায়গায় এখন আমি যদি
এখানে এখানে অ্যাপল দুইবার আছে, অ্যাপল দুইবার না দিয়ে একবারই থাকুক। বলেন তো মাইলিজ ডট পপ যদি দেই তাহলে পপটা কিভাবে আমাদের এখানে লেখা আছে? পপ শুধু পপ নাকি? মাইলিজ ডট পপ ব্র্যাকেটে। তাহলে আমরা যদি মাইলিজ ডট পপ এই দেই যদি দেই তাহলে আমাদের কি হবে এখানে বলেন তো? এখন মাইলিস্টে কি ডিলিট হবে না অ্যাপ ইনসার্ট হবে? ম্যাঙ্গোটা ডিলিট হয়ে যাওয়ার কথা, ম্যাঙ্গোটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা একটু প্রিন্ট দেখি নেই, ম্যাঙ্গো নাই। আচ্ছা আমি যদি দেই এখানে অ্যাপ, অ্যাপ যদি অ্যাপেন্ড যদি দেই তাহলে ব্র্যাকেটে দিতে হবে পজিশনাল ভ্যালু এবং পজিশন। মনে করেন চার নম্বর পজিশনে, চার নম্বর পজিশনে কে আছে? চার নম্বর পজিশনে যদি আমি আমার নাম ইনসার্টের না পজিশন ছিল, সরি 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 সরি, অ্যাপেন্ড, অ্যাপেন্ড দিয়ে যদি শুধু পাটোয়ারি দেই তাহলে আমার কি হবে? শুধু পাটোয়ারি লাস্টে গিয়ে অ্যাড হয়ে যাবে। আর যদি ইনসার্ট দেই তাহলে ইনসার্ট দিয়ে যদি আমি যদি আমি তিন নাম্বার দিয়ে যদি এখানে রহিম দেই তাহলে রহিম, আপনাদের কাছে প্রশ্ন, রহিম তিন নাম্বারে, তিন নাম্বারে কে আছে? অরেঞ্জ আছে। রহিম তিন অরেঞ্জ কি হবে? অরেঞ্জ চেঞ্জ হয়ে রহিম হয়ে যাবে? না স্যার, অরেঞ্জ চার নাম্বারে যাবে, তিন নাম্বারে রহিম আসবে। অরেঞ্জ চার নাম্বারে, তাই কি সত্যি? ইয়েস, অরেঞ্জটা সরে যাবে। তার মানে ইনসার্ট মানেই হচ্ছে যে কাউকে ইয়া করা না, ইনসার্ট মানে ঢুকানো, তার মানে অন্যরা সরে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই রকম আরো অনেক ফাংশন আছে, আপনারা সেই ফাংশন গুলো দেখে নিবেন। আমরা একটু পরের লেসনে যাই। 36টা ফাংশন আছে, কি লিস্ট, লিস্টের 52টা ফাংশন আছে এরকম। তো 52টা ফাংশন খুঁজে 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 আজকে আজকে যদি আমি 52টাই প্র্যাকটিস করতে যাই আমার পুরো ক্লাস চলে যাবে। তো আপনাদের কাজ হবে কি, আপনার হোয়াট ইজ মেসেজ, সাজেশন হচ্ছে আপনার 52টা ফাংশন থেকে কমপক্ষে 17-18টা প্র্যাকটিস করবেন হাতে কলমে। ঠিক আছে, হাতে কলমে প্র্যাকটিস করবেন আর 17-18টা শুধু দেখবেন তাকিয়ে থাকে। তাইলে এই মানে বাকিগুলি দেখবেন তাকিয়ে থাকে। শুধু কি জন্য দেখবেন? আপনার মাথায় থাকতে হবে যে এই কাজটা করা সম্ভব। তাইলে হবে কি, যখন রিয়েল লাইফ এক্সাম্পলে প্রোগ্রামিং এ যাবেন তখন আপনার মাথায় থাকবে যে এটা তো সম্ভব লিস্টের মধ্যে, আমি খুঁজে দেখি। ঠিক আছে, এই আর কিছু, এটা হচ্ছে ওয়ে, দিস ইজ মাই ওয়ে, মেবি ইউর ওয়ে উইল বি ডিফারেন্ট অ্যান্ড ইউ আর ইউজ টু ইন ডিফারেন্ট স্টাইল, বাট মাই সাজেশন, বিকজ আই এম হিয়ার সিটিং টু গিভ ইউ সাম সাজেশন। স্যার একটা কোশ্চেন, আমরা এখন আসেন, আমরা একটু দেখি লিস্টের পরে। লিস্টটাকে তো আমরা দুইটা লিস্ট জয়েন করবো কিভাবে? খুবই সহজ, দুইটা লিস্ট জয়েন করা, একটা একটা হচ্ছে দুইটা লিস্ট যদি এখানে থাকে তাহলে যোগ চিহ্ন যোগ দিয়ে আর একটা লিস্ট বানাই ফেললেই হয়। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে যে একটা লিস্টের মধ্যে অন্য লিস্টটা অ্যাপেন্ড করবেন একটা একটা আইটেম দিয়ে, একটা একটা আইটেম দিয়ে। বলেন তো এই আমি এটা কি পছন্দ করি, দুইটা লিস্ট জোড়া লাগানোর জন্য মাঝখানে? বলেন তো এখানে কি করা হয়েছে মাঝখানেরটাই? এখানে বলি, এখানে লিস্ট ওয়ান হচ্ছে অ্যাপেল আর লিস্ট হচ্ছে অরেঞ্জ দিয়ে শুরু। এখন কত হচ্ছে, লিস্ট ওয়ান প্লাস লিস্ট টু দিয়ে লিস্ট থ্রি বানানো হয়েছে, উপরেরটায় লিস্ট থ্রি বানানো হয়েছে। তাহলে লিস্ট থ্রি প্রিন্ট করলে যা হবার তাই হচ্ছে, প্রিন্ট হবে একটার পর একটা, প্রথমে অ্যাপেল চেরি পর্যন্ত তারপর অরেঞ্জ পর্যন্ত। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এটা পছন্দ করি, বলেন তো এই জায়গায় কি হয়েছে ঘটনা দ্বিতীয়টা? স্যার একটা একটা করে আইটেম অ্যাপেন্ড করছে, কারে কার কার কাছে অ্যাপেন্ড করছে? স্যার লিস্ট 1 এ লিস্ট 2 এর প্রত্যেকটা আইটেম একটা একটা করে অ্যাপেন্ড করছে, কারণ ফর লুপে লিস্ট 2 আছে। কারেক্ট, ফর লুপে লিস্ট 2 আছে, ওখানে লিস্ট 2 কে লিস্ট হিসেবে রাখা হয়েছে। তো ওই লিস্ট 2 এর প্রত্যেকটা আইটেম x এর মধ্যে অ্যাসাইন হবে প্রথমে একটা একটা করে। তার মানে প্রথমে অ্যাসাইন হবে কত,
অ্যাকশন ভ্যালু প্রথমে অরেঞ্জ অরেঞ্জ এই লিস্ট ওয়ানের মধ্যে অ্যাপেন্ড হবে এক্স মানে অরেঞ্জ তার মানে চেরির পরে অরেঞ্জ যুক্ত হবে তারপরে এক্স লুপ যখন ঘুরবে তখন দ্বিতীয়বারে এক্স এর ভ্যালু হবে কিউই আর এরপরে লিস্ট ওয়ানের ভিতরে অরেঞ্জের পরে কিউই যোগ হবে এইভাবে মেলন এইভাবে ম্যাঙ্গো ফাইনালি আমার কমপ্লিট লিস্টে পাওয়া যাবে কার মধ্যে লিস্ট ওয়ানের ভিতরে তার মানে লিস্ট ওয়ানটা চেঞ্জ হয়ে গেল লিস্ট টু অক্ষত থাকলো আর উপরেরটাতে কি লিস্ট ওয়ান অক্ষত থাকলো লিস্ট টু অক্ষত থাকলো লিস্ট থ্রি হচ্ছে আমাদের আউটপুট আর এখানে আউটপুট হচ্ছে আমাদের লিস্ট ওয়ান এখানে দেখেন এখানে আরেকটা পদ্ধতি আমি যদি এই পদ্ধতিটাকে পছন্দ করি লিস্ট ওয়ান ডট এক্সটেন্ড লিস্ট টু তার মানে লিস্ট টু দিয়ে লিস্ট ওয়ান কে বর্ধিত করো খুব সহজ কমান বর্ধিত করা হয়ে যাবে ওকে এরকম অনেক আমি বলছিলাম আমি এখানে অনেকগুলি ইউজ করেছি অলরেডি দেখিয়েছি রিভার্স একটা আমরা খুব বেশি ইউজ করতাম পার্লের মধ্যে রিভার্স এই রিভার্স হচ্ছে আইটেমগুলি কি হবে উল্টে হয়ে যাবে এটা খুব কাজে লাগতো আর শর্টটাও খুব কাজে লাগতো শর্ট অ্যান্ড রিভার্স তো এই রিভার্স তখনকার দিনেও পাইথনে ছিল রিভার্স তো এটা খুব মজার এটা মানে কাজের জন্য খুব মজার আমরা আমাদের অনেক সময় ডেটা রিভার্স করতে হয় সেজন্য এটা এটা যদি যখন ছিল না যখন এইসব অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি আমরা আমরা সাধারণত পাইথন আর এগুলিকে বলি সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ আপনারা কি বলেন অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ কেউ কেউ বলে কেউ কেউ সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ বলে এগুলি তো আসলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ না তো এই কাজটা রিভার্স যদি সিতে করতে হইতো তাহলে কত কত কষ্ট কত বড় একটা লুপ লিখতে হইতো দুইটা মেমোরি চলে যেত তো এখন তো এটা এক কমান্ডে হয়ে যায় এই কাজটা মসুল ভদ্রলোক তার মডিউলের মধ্যে করে রাখছে আমরা শুধু ব্যবহার করতেছি ঠিক আছে আমাদের ওই প্রোগ্রামে লিখতে হচ্ছে না এই হলো সুবিধা ওকে এই যে ইনসার্ট এই ইনসার্টের মধ্যে অ্যারে ইনসার্টের কত ডাটা স্ট্রাকচারে আমরা কত কষ্ট করে পড়াই প্র্যাকটিক্যাল করাই সি প্রোগ্রামিং দিয়ে লাভ আছে ওখানে ধারণাটা ক্লিয়ার হয় ক্লিয়ার হইলে এই এখন যখন ইনসার্ট ইউজ করে তখন মনে মনে চিন্তা করে কি ভাল লাগে কারণ কি কত কষ্ট করে সিতে করতে হইতো এখন আর তা করতে হচ্ছে না কমান্ড কথা একটা লিখলেই চলে ওকে চলেন আমরা লিস্ট দেখেছি এখন দেখবো টাপল টাপল একটু রেস্ট্রিক্টেড হ্যাঁ জি স্যার একটা কোশ্চেন সেটা হচ্ছে স্যার যে কারেন্ট যাওয়ার আগে আপনি বলতেছিলেন যদি লিস্টের মধ্যে একটা আইটেম রিপিট থাকে দুইবার থাকে তাহলে ইনডেক্স নাম্বার কি হবে সেটা তো যে অ্যাপেল দুইবার ছিল তাহলে ইনডেক্স নাম্বারটা কি হবে সেটা বলছিলেন প্রথমটার ইনডেক্স নাম্বার প্রথমটা আচ্ছা ঠিক আছে আচ্ছা যেটা আগে অকারেন্স ঘটে এখন আসেন আমরা একটু দেখবো টাপল টাপল আর লিস্ট টাপলটা খুব কনজারভেটিভ লিস্টটা অনেক ফ্লেক্সিবল টাপলটা লিস্টের মতোই অর্ডার মানে ইনডেক্স নাম্বার আছে হ্যাঁ ইনডেক্স নাম্বার দিয়ে আইটেমগুলি থাকে আনচেঞ্জেবল একটাও চেঞ্জ করতে পারবেন না আর কি ডুপ্লিকেট হইতে পারে ওখানে তো ডুপ্লিকেট হইতে পারে লিস্টেও কিন্তু ডুপ্লিকেট হইতে পারে হ্যাঁ আমরা যেরকম অনেক দুইবার লিখছি টাপল ডাজ নট সাপোর্ট অ্যাপেন্ড কারণ কি আনচেঞ্জেবল অ্যাপেন্ড দিয়ে কি করবা ঠিক না চেঞ্জ করা যাবে না তাহলে রিমুভ দিয়ে কি করবা চেঞ্জ করা যাবে না ইনসার্ট দিয়ে কি করবা চেঞ্জ যদি না করা যায় তাহলে রিভার্স আর শর্টের কোনো দরকার নাই ঠিক আছে তার মানে টাপলে এগুলি কিছু করা যায় তাহলে কি করা যায় শুধুমাত্র ও আচ্ছা এই কমান্ডগুলি আমি যদি প্র্যাকটিস করি আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন আমি একটু দেখাই মনে করেন আমি একটা ব্ল্যাঙ্ক টাপল ডিক্লেয়ার করি এখানে একটু ক্লিয়ার দেই হিজি বিজি লাগতেছে আমি একটা ব্ল্যাঙ্ক টাপল ডিক্লেয়ার করি মনে করি এক্স ইকাল টু লিস্ট এক্স ইকাল টু লিস্ট কিছু দিলাম না চলেন আমরা একটু প্রিন্ট করি লিস্টের কি কি ফাংশন অ্যাভেইলেবল লিস্ট প্রিন্ট ডিরেক্টরি অফ এক্স তার মানে লিস্টের কি ফাংশন এক্স তো একটা লিস্ট লিস্টের কি ফাংশন অ্যাভেইলেবল আমি দেখতে পাচ্ছি
দেখেন এখানে যে ফাংশন গুলি অ্যাভেলেবল, আমি একটু যে ফাংশন গুলি অ্যাভেলেবল, 1, 2, 3, 4, 5, 6 গুনতে সময় না, 52টা সম্ভবত। তো যাই হোক, কি কি ফাংশন অ্যাভেলেবল এগুলি আমরা ইউজ করি অন্য, এগুলি সিস্টেম আরেকটা, এগুলি পরে একটু ভায়া, আমরা শুধু এগুলি ইউজ করি, অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, মোটামুটি সবগুলি আলোচনা করেছি আমরা। তো আমরা যদি এটাকে টাপল ডিক্লেয়ার করি, এক্সটা যদি টাপল হয়, তাহলে কিন্তু রান করলে যা পাওয়া যাবে, কি কি ফাংশন অ্যাভেলেবল, অল্প কয়েকটা, আহা, যেগুলো আমাদের ইউজ করার মতো, সে ইন্ডেক্স, কাউন্ট, কাউন্ট আর ইন্ডেক্স, আর কিছু নাই, প্রিন্ট তো করতেই পারবেন। চলেন আমরা একটু দেখি, আমি যদি এখানে টয়োটা আর আরেকটা টাপল হিসেবে আরেকটা নেই, টয়োটা হচ্ছে মারুতি, এই কি হয়ে গেল, ওকে চলেন আমরা একটু একটু দেখি, প্রিন্ট অফ এক্স, তাহলে কি প্রিন্ট হবে, টয়োটা মারুতি প্রিন্ট হবে, কিছু একটা ভুল আছে, আমি ভুলটা পরে দেখতেছি, আমি ক্লিয়ার করে নেই, কি ভুল করলাম, কি ভুল করলাম স্যার, লেখা তো হয় নাই স্যার, হ্যাঁ কি ভুল হয়েছে, টাপল কিভাবে ডিক্লেয়ার করে বলছিলাম তখন, ইয়াটা থার্ড ব্যাকেট দিয়ে, আর এটা কি দিয়ে, ফার্স্ট ব্যাকেট দিয়ে না, ওকে তো এখন কি হবে, হ্যাঁ টাপল টাপল ডিক্লেয়ার করে থার্ড ব্যাকেট দিয়ে, তো আমি এখন ইয়া ফার্স্ট ব্যাকেট দিয়ে আমি এক্স ইকাল টু টয়োটা এবং মারুতি, তো আমি এখন টয়োটা এবং মারুতিকে এক্স এর মধ্যে দিলাম, এগুলি আনচেঞ্জেবল, দেখেন চেঞ্জ করা যাবে না, এটা আগেই জানি আর জেনে লাভ কি, চলেন আমরা একটু চেঞ্জ করি, অন্যভাবে দেখি ইন্ডেক্সটা কাজ করে কিনা, মনে করেন মারুতির ইন্ডেক্সটা কত, দেখি মারুতি, মারুতির ইন্ডেক্সটা কত, এক্স, মারুতি একটু ভুল, এক্স ডট ইন্ডেক্স, ইন্ডেক্স মারুতি, মারুতির ইন্ডেক্সটা কত, কি ব্যাপার, এই কোন একটা ভুল হচ্ছে, থার্ড ব্যাকেট নাকি, থার্ড ব্যাকেটটাই আমার ভুল, আর কথা না তো, কি ভুল করলাম, ইয়েস এটাই তো, তাইলে এক্স ডট ইন্ডেক্স, মারুতির ইন্ডেক্স আমাদের এক পাওয়া গেল, আমি আর আপনাদেরকে জিজ্ঞেস করতে পারলাম না, মারুতির ইন্ডেক্স এক এক পাওয়া গেল, এখন এক পাওয়া গেল, তার মানে কি টয়োটার ইন্ডেক্স শূন্য, তার মানে একই রকম ইন্ডেক্সটা জিরো থেকে শুরু হয়, তাইলে এখন আপনি যদি বলেন যে না আমি ইন্ডেক্স এইভাবে দেখতে চাই, তাইলে এক নম্বর ইন্ডেক্সের আইটেমটা দেখতে চাই, তাইলে এখন তো থার্ড বুক দিতে হবে, ইন্ডেক্স দিতে হইলে থার্ড বুক, এখন যদি আমি এক নম্বর আইটেমটা দেখতে চাই তাহলে কি হবে, তাইলে এখন আমি মারুতি দিয়ে ইন্ডেক্স বের করলাম, ইন্ডেক্স দিয়ে মারুতি বের করলাম, তাহলে এইভাবে আপনি যে কোনোটা কল করতে পারেন, এখানে লিস্টের যেই রুল খাটতো 1 থেকে 2 পর্যন্ত দাও, আমাদের তো নাই আইটেম, নাই তাইলে এখানে 0, 1 শুধু মারুতি রেজাল্ট আসবে, পরেরটা আর আসবে না, কারণ 2 তো নাই, এইভাবে লিস্টের সব কিছুই এখানে খাটবে, প্রশ্ন হচ্ছে আমি যদি চেঞ্জ করতে চাই কোনো আইটেম তাহলে কি করব, মনে করেন আমি এখন যে কোনো ভাবেই হোক মারুতিটাকে চেঞ্জ করতে চাই, কিন্তু এটা তো চেঞ্জ করা যাবে না, কারণ আমরা আগে থেকেই জানি যে লিস্ট, এটা কি জানি, এটা হচ্ছে টাপল, টাপলকে চেঞ্জ করা যায় না, তাইলে প্রশ্ন হচ্ছে যে যদি চেঞ্জই না করা যায় তাহলে টাপলের মতো এত শয়তান জিনিস আমি কেন শিখবো, আমি তো লিস্ট দিয়েই কাজ সারতে পারি, কিন্তু সুবিধা আছে, একটু পরে পরে জানবো আমরা, তাইলে এখন আমরা চেঞ্জ যদি করতে হয় তাহলে আমরা করতে পারি কি,
মনে করেন ওয়াই ইকুয়াল টু ওয়াই এর মধ্যে অ্যাসাইন করি নেই ওয়াই ইকুয়াল টু এক্স টাকে অ্যাসাইন করে নেই ওয়াই ইকুয়াল টু এক্স লিস্ট দিয়ে এক্স এইভাবে অ্যাসাইন করতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স আর আমি ওয়াই ইকুয়াল টু এক্স অ্যাসাইন করে ওয়াই প্রিন্ট করি দেখি তো ওয়াই এর মধ্যে আসছে কিনা আসছে কিন্তু ওয়াই ইজ এ লিস্ট অর টাপল কিভাবে দেখব ওয়াই লিস্ট হইছে না হ্যাঁ স্যার লিস্ট কেমনে বুঝবো আমি দেখতে চাই প্রমাণ দেখতে চাই থার্ড ব্র্যাকেট দিয়ে তো দেখা যাচ্ছে জি হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছে এটা একটা ইয়ে কেন আমি শিখেছি না টাইপ জি স্যার টাইপ তো দেখা টাইপ যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো ওয়াই ইজ এ লিস্ট ঠিক আছে তাহলে ওয়াই ইজ এ লিস্ট বোঝা গেল তাহলে আমরা এরকম যদি টাপলকে কনভার্ট করে লিস্টে কনভার্ট করতে চাই তাহলে ওয়াই ইকুয়াল টু একটা ভেরিয়েবল লিস্ট কমান্ড দিয়ে ব্র্যাকেট দিয়ে তাকে কনভার্ট করে নিতে হবে এখন আমরা তো জানি লিস্টের মধ্যে যাকে এটা টাইপ তো দেখা শেষ হয়ে গেছে আমরা তো জানি যে লিস্টের মধ্যে আমি ডাটা চেঞ্জ করতে পারি তাহলে ডাটা চেঞ্জ করব বলেন টয়োটার জায়গায় আমি মিৎসুবিশি লিখব মারুতির জায়গায় মিৎসুবিশি লিখব কমান্ড কি কি কমান্ড দিব স্যার ওয়াই অফ 1 সমান মিৎসুবিশি এর আগে তো এডিট আমরা শিখি নাই না নেগে নাই ওকে একজন বলছে আর কারো মন্তব্য আছে তাহলে আমরা একটু দেখি হয়ে গেছে ঠিক আছে যদি হয়ে যায় তাহলে ওয়াইটা তো হচ্ছে লিস্ট তাহলে এক্স ইকুয়াল টু টাপল ওয়াই দিলেই এক্স এর মধ্যে চলে যাবে ডাটা এখন আমি যদি প্রিন্ট এক্স দেই তাহলে প্রিন্ট এক্স এর মধ্যে ট্রান্সফার হয়ে গেল এখন প্রিন্ট এক্স দিলে আমি একটা টাপল দেখতে পাবো মিৎসুবিশি দিয়ে টাপল দেখতে পেলাম তাইলে এখন আমরা যা দেখছি সেটা হচ্ছে একই সাথে টাপল কিভাবে তৈরি করে সেটা দেখলাম টাপলের মধ্যে কমান্ড আছে ছোট্ট কমান্ড কাউন্ট এবং ইয়া সেটা অবশ্যই দেখি নেই কাউন্টটা দেখি নেই একই কথা আগে থাকি আর টাপল থেকে চেঞ্জ করা যায় না চেঞ্জ করতে হলে টাপল থেকে লিস্টে কনভার্ট করে চেঞ্জ করা চেঞ্জ করে আবার রিকনভার্ট করতে হবে সেই সাথে আমরা কনভার্ট করে কিভাবে সেটাও বুঝে গেলাম আর চেঞ্জ করে কিভাবে লিস্টের মধ্যে সেটাও বুঝে গেলাম ওকে চলেন আমরা মোটামুটি জানলাম এখন আমরা হাউ টু চেঞ্জ আইটেম এটা দেখে ফেলছি আমরা কিভাবে এই কমান্ডার এই স্লাইডটার মধ্যে একটু আসেন এই স্লাইডটার মধ্যে আমি স্লাইডটা রান না করলে আমার একটু সুবিধা হয় কার্সারের দিস টাপল ইকুয়াল টু আমি যদি এই যদি হয় আমার এটা কি টাপল ঠিক না আচ্ছা এই টাপলের মধ্যে অ্যাপলটা আছে কিনা সেটা আমরা খুঁজ করতে পারি কিভাবে ইফ কি ঘটনা ঘটছে বলুন তো একটু দেখাই স্যার মেম্বারশিপ অপারেটর দিয়ে চেক করছে তার মানে হচ্ছে যে দিস টাপলের এই টাপলের প্রত্যেকটা মেম্বারকে এক্স এর মধ্যে অ্যাসাইন করে সরি এক্স এর সাথে এক্স কে এক্স দিস টাপলের মেম্বার কিনা সেটা যাচাই করে আমরা দেখলাম উত্তরটা দিছেন কে স্যার মুশফিক ওকে এক্সটা এটা মেম্বার কিনা সেটা দেখে তারপরে আমরা যাচাই করে যদি কন্ডিশন যদি মেম্বার তাহলে কন্ডিশন স্যাটিসফাই হবে আর মেম্বার না হলে কন্ডিশন ফলস হবে আর এটা প্রিন্ট করবে ওকে তাইলে এটা হচ্ছে কি দুইটা টাপলকে জোড়া লাগানোর কৌশল আমরা তো দেখছি জোড়া লাগানোর দরকার নাই কিন্তু
আরেকভাবেও তো জোড়া লাগানো যায়, লুক এট হিয়ার। এখানে আমরা যদি একটা একটা করে আইটেম করে করে লিস্ট, প্রথমে টাপলকে লিস্টে কনভার্ট করব, আর ওই যে লিস্ট জোড়া লাগাই যেভাবে সেভাবে জোড়া লাগাবো, তারপর লিস্টকে আবার টাপলে কনভার্ট করবো, তাই না? ওকে, তো বেচারা টাপলের দুইটা মাত্র কমান্ড আমরা একটু আগে ডিরেক্টরি দিয়ে দেখছি, মাত্র দুইটা কমান্ড, কাউন্ট আর ইন্ডেক্স, আর কিছু নাই। ওকে, চলেন সেট। সেট কি? সেট হচ্ছে কতগুলি আইটেম যেগুলির মধ্যে একটার সাথে আরেকটার কোনো মিল নেই। সেটের মধ্যে ডুপ্লিকেসি থাকতে পারবে না, প্রত্যেকটা আইটেম ভিন্ন ভিন্ন হইতে হবে। যেরকম আমরা এক সেট অফ এরিয়া, সেট অফ ডিনার সেট, হ্যাঁ, তো এক একটা আইটেম এক এক ধরনের। তো এই সেটকে আমরা সাধারণত লিখতে পারি, সেট কি? সেট হচ্ছে কালেকশন অফ আইটেমস, এটার মধ্যে কোনো অর্ডার থাকবে না, তার মানে ওই যে ইন্ডেক্স নাম্বার, কোনো ইন্ডেক্স নাম্বার নাই, কিচ্ছু নেই, ইন্ডেক্স নাম্বারই নেই, কি আছে? আনইন্ডেক্স, আনঅর্ডার, কোনো সাধারণ নাই আজকে, আর কি আনঅর্ডার, আনইন্ডেক্স, ইন্ডেক্স নাম্বার নাই মানে সাধারণ নাই, কোনো ডুপ্লিকেসি নাই, এটা একটা সুবিধা হইলো, এটা কোনো ডুপ্লিকেট নাম্বার, মেম্বার ঢুকান, ডুপ্লিকেট মেম্বার ঢুকান, এরর দিবে, ঢুকাইতে দিবে না, এলো সুবিধা। আর সেটে আমাদের অনেক সুবিধা আছে, আমরা জানি আমরা ছোট্ট বয়স থেকে ক্লাস টু থ্রি থেকে সেট করা শুরু করছি। সেট দিয়ে আমরা কি করি? আমরা সেটের ইউনিয়ন করি, সেটের কি করি, কি জানি করি, ইন্টারসেকশন করি, সেটের বিয়োগ করি, সুবিধা আছে। ম্যাথমেটিক্যাল অপারেশনে সেটের খুব দরকার, তাইলে পাইথনের থেকে ব্যতিক্রম যাবে কেন? ওই অপারেশন, ওই ক্যালকুলেশন গুলি তো দরকার হবে। তো পাইথনের সেট ডিক্লেয়ার করে কিভাবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। বাস্তবে গণিতে আমরা সেট ডিক্লেয়ার করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, পাইথনও তাই ডিক্লেয়ার করা হয়। এখানে কোনো কিছু, কোনো ডেটা যদি অ্যাড করতে হয়, তাহলে দেখেন, একটু দেখেন, আমি আর এটা প্র্যাকটিসে যাব না, কারণ আমার প্র্যাকটিসের জন্য আমার আছে কি যেন রয়ে গেছে আমাদের। তো আমরা যদি আমরা এই দিস সেট যদি আমাদের সেট হয়, তাইলে আমরা যদি অরেঞ্জটাকে অ্যাড করি, কোথায় অ্যাড হবে বলেন তো? প্রিন্ট করে দেখাচ্ছি আমি, অরেঞ্জটা অ্যাড হবে প্রথমে না শেষে? আমার এখানে কোথায় অ্যাড হয়েছে? দেখাচ্ছে শুরুতে অ্যাড হয়েছে, কিন্তু কোথায় অ্যাড হয়? আমাদের তো প্র্যাকটিসে যেতে, স্যার র্যান্ডমলি হইতে পারে মেবি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে, তাইলে আমরা একটা কাজ করি, এই লেখাগুলিকে ইউজ করি, সেট ডিক্লেয়ার করি। আমি আরেকটা দেই, টয়োটা মিৎসুবিশি দেই, হ্যাঁ, ওকে, তিনটা দিলাম, তিনটা দিয়ে এখন আমি একটু প্রিন্ট করি। আমি দিছি কোন অর্ডারে একটু খেয়াল রাখেন, শয়তান আছে সেট, সে আমাকে প্রিন্ট দেখায় কোন অর্ডারে। আমি একটু এখানে ক্লিয়ার করে নেই, একটু ক্লিয়ার করে নেই, রান করলাম, সে আমাকে দেখাচ্ছে টয়োটা ভরে, দুষ্ট খুব, মানে হচ্ছে এর কোনো ইন্ডেক্স নাই, তো কি করবে, যশ দারে পায় তারই আগে প্রিন্ট করে দেখায়। তো আবার দেই, দেখেন টয়োটা শেষে দিছিল, এখন দেখেন মারুতি শেষে, তো আগে কোনো ঠিক নাই কারে আগে দেখাবে, কারণ তার ওখানে তো এরকম লটারির মতো থাকে, সে যেমনি পারে এমনি প্রথমে যেটা পায় এটা আগে দিয়ে দেয়। ওখানে আসলে ওই যখন তার মেমোরি অর্গানাইজেশনটাই এরকম, এর অর্থ হচ্ছে যে আমি যদি কোনোটা অ্যাপেন্ড করি এই জায়গায়, অ্যাপেন্ড হবে অরেঞ্জ, অরেঞ্জটা অ্যাপেন্ড হবে, কিন্তু প্রিন্ট যখন দিব তখন যে কোন জায়গায় অ্যাপেন্ড হয়েছে সে তো দেখ বলতে পারবে না, কারণ সে তো র্যান্ডমলি দেখায়, তার মানে অ্যাপেন্ড কোনো জায়গা নাই নির্দিষ্ট। ওকে, আর আমরা শুধু তা শুধুমাত্র দেখতে পারি আইটেমটা আছে কিনা, প্রিন্ট ব্যানানা ইন দিস সেট, তার মানে কি ব্যানানা এটার মধ্যে, এই দিস সেটের মধ্যে ব্যানানা ইন, ইন দেখলে সেট মেম্বার চেকিং হয়, তো ব্যানানা আছে কিনা, যদি ইয়েস হয় তাহলে এটার রেজাল্ট কি ট্রু পাওয়া যাবে, ট্রু হলে ট্রু, ইয়েস হলে ট্রু, না পাওয়া গেলে ফলস। ওকে, যদি কোনো ডেটা দিস সেট আপডেট এরকম ভাবে লিখলাম কেন, লিখা কেন? দেখেন সেটটা কিন্তু সেকেন্ড প্যাকেট দিয়ে, সেটের ভ্যালু অ্যাপেল ব্যানানা চেরি অলরেডি আছে,
এরপরে অরেঞ্জও আছে। এখন কথা হচ্ছে যে এরপরে যদি আবার অরেঞ্জ দেই ইয়ে দেই তাহলে ম্যাঙ্গো দেয় এবং গ্রেপস দেই তাহলে কি হবে, অরেঞ্জটা কি আরবার ঢুকবে? ঢুকবে না, কারণ ডুপ্লিকেট হবে না। ম্যাঙ্গো আর গ্রেপসটা ইন করবে, তাহলে কি ম্যাঙ্গো ম্যাঙ্গো আগে থেকে ছিল না। ওকে, ম্যাঙ্গো ব্যানানা তো আগেই ছিল, অ্যাপেল আগে ছিল, চেরি আগে ছিল, আর গ্রেপসটা ঢুকে গেছে, ঠিক আছে, অরেঞ্জটা ঢুকছে। ওকে, অরেঞ্জ ম্যাঙ্গো গ্রেপস তিনটা ঢুকলো। তাইলে যদি যদি কোনো দুইটা সেটকে জোড়া লাগাইতে চান, এখানে আপডেটটাকে কেমন যেন আমার কাছে মনে হচ্ছে ইউনিয়নের মতো। ওকে, তো ইউনিয়ন হয়, জোড়া অ্যাগ্রিগেট হয়। ওকে, তারপরে লেন দিয়ে লেন দেখবো, রিমুভ ব্যানানা কোনো একটা আইটেম খুঁজে খুঁজে সে ডিলিট করবে। আর এই ডিসকার্ড ম্যাঙ্গো আর রিমুভ ম্যাঙ্গোর মধ্যে পার্থক্য কি? এই রিমুভ ম্যাঙ্গোর মধ্যে ম্যাঙ্গোটা ডিলিট হবে, আর ডিসকার্ড ম্যাঙ্গোর মধ্যে একই কাজ হচ্ছে, ম্যাঙ্গোটা ডিসকার্ড হয়ে যাবে। আমরা কি এটার প্র্যাকটিস দেখব? আপনাদের সম্মতি নাই? ওকে, চলেন। তাইলে যদি আপনি কোনো আইটেম যদি কোনো পজিশন নাই তো যাইতে পপ যদি দেন তাহলে একটা আইটেম ডিলিট হবে। কোন আইটেমটা ডিলিট হবে সেটা রেকর্ড রাখতে পারেন অ্যাকশনের মধ্যে, সেটা প্রিন্ট করে দেখতে পারেন। দেখেন কোন আইটেম ডিলিট হবে আমরা জানি না, ঠিক আছে। ওকে, এখন আমরা তারপরে ক্লিয়ার অন্যগুলির মতো। ওকে, তো লুপের মাধ্যমে আপনি সেটকে অপারেট করতে পারেন ঠিক অ্যাজ ইট ইজ অন্যদের মতোই। এটা যে লুপ এটা বলতে হবে, এটা যে টাপল নাকি এটা লিস্ট নাকি এটা সেট বলার দরকার নেই, ও বুঝে নিবে, সে ওখান থেকে নিয়ে নিবে এখান থেকে। হ্যাঁ, আপনার এটা এটা কি থেকে এটা কি এটা কি থেকে আসছে? সেট থেকে আসছে, হয় আসে না, এটা তো টাপল থেকে আসছে। ও মাই গড, ওকে, লিস্ট, এটা লিস্ট থেকে আসছে, কিন্তু আসলে এখানে একটু এডিট করে দিই। হ্যাঁ, এটা হবে লিস্ট, এটা হবে এ। ওকে, আই প্র্যাকটিস এর মধ্যে আমি ঠিক মতো দেখাইছি, ওরা আই দিস সেট ইকুয়াল টু দিস। ওকে, তাহলে এখন এটা আগের মতোই অন্যান্য গুলির মতো ফর লুপ ইউজ করে আমি মেম্বারশিপ একটা একটা করে মেম্বারকে এক্স এর মধ্যে অ্যাসাইন করব আর প্রিন্ট করব। আচ্ছা বলেন তো, এখানে যদি পর না বসান তাইলে কিন্তু ওটা এটা এটা হয়ে যায় লজিক্যাল এক্সপ্রেশন। ওকে, দুইটা সেট যদি জোড়া লাগাইতে চান তাইলে আরেকটা ফর্মাল কমান্ড আছে ইউনিয়ন, যেটা আমরা জানি অলওয়েজ। তাইলে সেট থ্রি ইকুয়াল টু, যদি সেট ওয়ান সেট টু থাকে, সেট থ্রি ইকুয়াল টু সেট ওয়ান ডট ইউনিয়ন ব্র্যাকেট সেট। সহজ আছে জিনিসটা, সেট ওয়ান ডট আপডেট সেট টু এটা দিলেও হয়, যেটা আমরা একটু আগে দেখছিলাম, এটা একটা ইউনিয়ন। হ্যাঁ, সেট ওয়ান ডট ইউনিয়ন ডট সেট টু অথবা সেট ওয়ান ডট আপডেট ডট সেট টু, বলেন তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা বলে রাখি, দুইটাতেই ইউনিয়ন হয়। স্যার, আপডেটে ইচ্ছা মতো আইটেম আপডেট করা যায়, আর ইউনিয়নে হতেছে পুরো সেটটাই দেওয়া লাগে না, হয় না। আর কেউ? ব্যাংকের একজন আছেন এখানে? কেউ কয়জন আছে এখানে? হচ্ছে সেট 1 টা আপডেট হবে, আর সেট 3 ইউনিয়নের ক্ষেত্রে হতেছে নতুন কোথাও রাখতে হয়নি। আই আচ্ছা, আপনি তো একবার উত্তর দিয়েছেন, ওই আরেকজন উত্তর দিতে চাইছিলেন, আচ্ছা ঠিক আছে, তো বলেন তো, বলতে থাকেন। জি স্যার, আপনি বলতে চাইছিলেন?
সেট অন এবং সেট টু এই দুটো ইউনিয়ন করলে হচ্ছে সবগুলো ভ্যালু একত্র হয়ে সেট থ্রি তে দেখাবে। আর আপডেট যদি করা হয় সেট অন ডট আপডেট সেট টু, জাস্ট সেট অনটা পুরোটাই চেঞ্জ হয়ে সেট টু এর ভ্যালুটা সেট অন এর ভিতরে চলে আসবে, ইউনিয়নের ভ্যালুটা সেট অন এর মধ্যে আপডেট চেঞ্জ চলে যাবে। ঠিক আছে, জি জি স্যার, জি স্যার, জি স্যার। নিচে লাল অক্ষরে লিখে রাখছি, both union and update excludes any duplicate item to their aggregation, in their aggregation. So tader aggregation e duplicate item update korbe, exclude korbe, bhalo kotha. Dui union dui update ta ek dhoroner union, kintu union er moddhe notun data set assign korte hoy notun variable e, ar update e ekta variable set ki hoye jay change hoye update hoy. ওকে চলেন, আমরা তাহলে আমরা এখন দেখব ডেটা ডিকশনারি। বহুল অপেক্ষিত ডিকশনারি প্রমাণ করি আমার, ওকে আমার একটু অর্গানাইজেশনটা একটু ভুল আছে। ডিকশনারি একটা কালেকশন, ইজ এ কালেকশন, ভালো কথা। এই ডিকশনারি সবসময় আনঅর্ডার থাকে, ও মাই গড, তাহলে কোনো ইন্ডেক্স নাই, ভালো কথা, ইন্ডেক্স নাই। তাহলে ইন্ডেক্স নাই কার কার বুঝলাম, লিস্টের ইন্ডেক্স আছে, টাপলের ইন্ডেক্স আছে, সেটের কোনো ইন্ডেক্স নাই, এই ডিকশনারির কোনো ইন্ডেক্স নাই। চেঞ্জেবল, ও এটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায় আর কাকে কাকে, লিস্ট কে চেঞ্জ করা যায়। হ্যাঁ আচ্ছা, এটার ইন্ডেক্স আছে, ইন্ডেক্স এই ইন্ডেক্সড, এটা বল ইন্ডেক্স আছে তো স্যার, তাহলে ইন্ডেক্সটা আছে কিন্তু সাজানো নাই। ওকে ঠিক আছে, নো ডুপ্লিকেট মেম্বার, কোনো মেম্বার ডুপ্লিকেট হবে না, এটা আবার কেন মেম্বার ডুপ্লিকেট হতে পারে, পাশের পাশের ছবি দেখি কি ভ্যালু, নাম কি, বাব এজ কত, এত জব কত, এত এই কোন শহরে বাস করো, অমুক শহরে, ইমেল নাম্বার কত, এত। তাহলে এরকম তো আমরা আরো অনেককেই জিজ্ঞেস করবো। এই 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 পুরোটুকু হচ্ছে একটা ডিকশনারি, তাহলে ডিকশনারি একটা পার্ট এই পুরোটুকু, এটা তো একজনের তথ্য, এই আরেকজনের তথ্য হইলে আরেকটা পার্ট, আরেকজনের তথ্য আসলে আরেকটা পার্ট, পুরো মিলি একটা ডিকশনারি। সো ইন ওয়ান ডিকশনারি দেয়ার মে বি সেভারেল এন্টিটি, এটার এক একটা এন্টিটি, এই এন্টিটির অনেকগুলি বৈশিষ্ট্য, সেভারেল এন্টিটি এখানে থাকবে। দারুণ তো, তাইলে ডিকশনারি মনে হচ্ছে আমাদের ডাটাবেজের মতো, ডাটাবেজের এই যা ছবিতে দেখতে পাচ্ছি এটা কি এক একটা রো, আর কিগুলি কি এক একটা কলাম, আর ভ্যালুগুলি হচ্ছে ভ্যালু। ওকে তাইলে এই যে একটু আগে দেখছিলাম এখানে ইন্ডেক্স করা যায়, কাকে করা যায়, নো ডুপ্লিকেট মেম্বার, কে ডুপ্লিকেট হইতে পারে না, কি ডুপ্লিকেট, কি গুলা ভ্যালু ডুপ্লিকেট হইতে পারে। ঠিক আছে, তাইলে আমরা ডেটাবেসের টেবিলের সাথে যদি তুলনা করি তাইলে যা ছবিতে দেখতে পাচ্ছি এটা কি একটা টেবিলের কি কলাম না দুইটা কলাম, দেখি কল্পনা করি, অবশ্য ব্যাংকে যারা আছেন তারা তো ডাটাবেজ অন্যভাবে কল্পনা করতে অভ্যস্ত হয়তো বা, নাকি কেউ আছেন বলবেন? ঠিকই আছে, ওয়ান রো স্যার, একটা রো। আসলে ব্যাংকে আপনারা কি ইউজ করেন, ওরাকল নাকি মাইএসকিউএল? ওরাকল, এসকিউএল সব ইউজ করি স্যার। আচ্ছা, মাইএসকিউএল, ওরাকলে কিন্তু কোনো টেবিল কনসেপ্ট নাই, এটা তো জানেন, ওরাকলে ওরাকলে কোনো টেবিল নেই তো, এইভাবে ডাটা থাকে না, মানে স্টোরেজ আর্কিটেকচারটা টেবিল আকৃতিতে না। সেটা যদি চিন্তা করেন তাহলে ওরাকলটা আরো সহজে বুঝতে সুবিধা হয়, অনেকে ওরা করলে ওইভাবে চিন্তা করে শিখে না। আসলে স্টোরেজ আর্কিটেকচার ফাইলের মধ্যে কি ধরনের আছে সেটাও যদি চিন্তা করতে পারেন আপনি তাহলে ওরা বুঝতে আরো সহজ।
আমি মাঝে মাঝে বলি ওরাকল হচ্ছে গুলি এক জায়গায়, এনিমেশন আরেক জায়গায়, সব মানে ট্যাঙ্ক আরেক জায়গায়, হ্যাঁ অপারেটর একটা অন্য একটা ব্যারাকে থাকে, তারপরে হচ্ছে কমান্ডার সব আরেকটা ব্যারাকে থাকে, চাবি আরেকটা স্টোরে থাকে। তো আরবিতে যেরকম এরকম ডিস্ট্রিবিউট আছে, ওরাকল এরকম ডিস্ট্রিবিউটেড পর সবগুলো থাকে। দেখেন আপনার টেবিলে যেই প্রাইমারি কি আছে, যে কি বলে রেফারেন্সিয়াল রেফারেন্স, এই রেফারেন্স ইন্টিগ্রিটি গুলো একটা টেবিলে জমা আছে আলাদা একটা। হ্যাঁ আপনার যে টেবিলের কলাম গুলি, হেডিং গুলি, অ্যাট্রিবিউট গুলো, সব অ্যাট্রিবিউট এক জায়গায় জমা থাকে, সব টেবিলের অ্যাট্রিবিউট ওখানে বলা আছে, ওই টেবিলে ডেটা ফাইলের মধ্যে থাকে স্যার। তো তার মানে আলাদা আলাদা করে সব জায়গায় সবকিছু জমা থাকে, পুরো ডেটা এক জায়গায়, একজনে যাতে একটা ফাইল কপি করে দৌড় দিয়ে পালাইতে না পারে। একটা ফাইল ওরাকল বেশি সিকিউর বলা হয় স্যার, এই জন্য ওরাকল এত সিকিউর, কারণ একটা ফাইল নিলে কাজ হবে না, সব ফাইল নিতে হবে। ঠিক আছে, এদিকে আমি অন্য গল্পে চলে গেলাম। ডিকশনারি দেখতে মনে হচ্ছে আমাদের টেবিলের মতো, টেবিলের একটা রো এটা। তো এই টেবিলের একটা রো, এটা একটা ডিকশনারি। তাহলে আমাদের যদি অনেকগুলো টেবিল থাকে তাহলে অনেকগুলো ডিকশনারি এরকম পার্ট থাকবে। তো আমরা তাইলে পুরো টেবিলের ডাটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি ডিকশনারি। তো এইভাবে এইভাবে ডিকশনারি দিয়ে আমি পুরো টেবিলটাকে, টেবিলের ডাটাকে টেক্সট ফরম্যাটে লিখে রাখতে পারি। তো চলেন আমরা সেটা কিভাবে লিখে সেটা একটু দেখি। আমরা যদি এই জায়গায় আমরা যদি এইভাবে লিখি, দিস ডিক্ট মনে করেন একটা ভেরিয়েবলের নাম, ব্র্যান্ড ইকুয়াল টু ফোর্ড, আমি কপি করে এনেছি, মডেল ইকুয়াল টু মুস্তাং, অ্যান্ড ইয়ার ইকুয়াল টু এত, তাইলে এটা কি, এটা হচ্ছে একটা রো। এইভাবে আমি অনেকগুলি রো তৈরি করতে পারি। আমি যদি এইভাবে অনেকগুলি রো তৈরি করতে চাই তাহলে আমি একটু একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছি। দেখেন এই জায়গায় আমি অনেকগুলি রো তৈরি করেছি, এখানে অনেকগুলি রো তৈরি, এই জায়গায় আসবো, আপনাদের এখন মাথায় আসবে না, আমি একটু অনেক ফাইল স্কিপ করার কারণে কারো কারো মাথা ঘুরে যেতে পারে, ঘুরবে না, আপনারা অনেক মেধাবী আমি বুঝতে পেরেছি, তারপরেও একটু মানে এরকম স্কিপ করা উচিত না। তো আমরা ইকুয়াল টু প্রিন্ট দিলেই প্রিন্ট দেখতে পাবো, প্রিন্ট কি দেখতে পাবো, ব্র্যান্ড ইকুয়াল টু এত 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 এত, তাহলে এই যে কোলন দিয়ে লেখা হয় এটাকে বলা হয় কি, এটা হচ্ছে ভ্যালু। আমি যে কোনো সময় কি দিয়ে কল করতে পারি, যে কোনো সময় কোনো ভ্যালুকে সার্চ করতে পারি। চলেন আমরা সেটাই দেখি। আমরা যদি একটু প্র্যাকটিস করে নেই, আমাদের আমাদের কি এটাতে আছে, এখানে আজকে নাই, ওকে চলেন আমি জাস্ট আমি একটু সরি, ওকে একটা ডিকশনারি খুলে নিলাম, ওকে যে যেটা আমরা দেখছিলাম। তাহলে এখন যদি আমি এই পুরোটুকুকে কাট করে রেখে দেই, তাহলে এই যদি ডিকশনারি হয় আমাদের, তাহলে এখন আমি যদি প্রিন্ট প্রিন্ট দিয়ে যদি আমি শুধুমাত্র এখানে এক্স দিলে ভালো লাগে আমার বেশি, এক্স প্রিন্ট এক্স যদি দেই, তাহলে আমার ডিকশনারি আইটেমগুলি একদম সুন্দরভাবে কোনটা কোন আইটেম সেটা প্রিন্ট হবে কি সহকারে। এখন আমার কি সহকারে প্রিন্ট হলে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি ধরে ধরে কল করব, কিভাবে কল করব। আমি যদি আমি মডেল দেখতে চাই শুধু, তাহলে আমি তো ভুলে গেছি মডেল, চলেন মডেল মডেল, হ্যাঁ তাহলে এখন কি আসবে, ইয়েস এসছে, তার মানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে মডেল, কি তার নাম লিখতে ওই ভ্যালুটা চলে আসে। মনে রাখবেন এখানে কিন্তু আমাদের একটাই রো আছে, একটাই ডেটা আছে, অনেকগুলি ডেটা থাকলে আবার অন্য হিসাব হবে। তো যাই হোক একটা ডাটা দিয়ে আগে প্র্যাকটিস করি, এই জন্য আমি স্কিপ করা থেকে বিরত ছিলাম। এখন আমি যদি কোনো ডাটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে মনে করো আমি একটু চেঞ্জ করবো, মডেলটাই অন্যরকম দিব, তাহলে এক্স থার্ড ব্যাকেট, মডেল মডেল কেস সেন্সিটিভ কিন্তু, হ্যাঁ মডেল ইকুয়াল টু মনে করেন এটার নাম দিলাম
প্রশ্ন করতে পারেন, ডিকশনারি আর লিস্টের মধ্যে লাভ কি? ডিকশনারি লাভ কি? লাভ হচ্ছে আপনি খেয়াল করেন, ডিকশনারির মধ্যে আমি ভ্যারাইটিজ আইটেম ডাটাবেস কনসেপ্টে টেবিলের ডেটা রো ডাটাগুলিকে অ্যাকোমোডেট করতে পারি, কিন্তু লিস্ট দিয়ে আমরা অ্যাকোমোডেট করি একটা কলাম লিস্ট দিয়ে, কিন্তু ডিকশনারি দিয়ে আমরা একটা রোকে অ্যাকোমোডেট করি। তাহলে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই, আমার যদি একটা টেবিলের ডেটা পাঁচ কলামের বা তিন কলামের একটা টেবিলের ডেটা আছে, কলামগুলি যদি আমার লিস্ট আকারে থাকে, আপনি কি ডিকশনারি আকারে বানাতে পারবেন? আমার অ্যাসাইনমেন্ট হবে এরকম, হ্যাঁ, কলামগুলি লিস্ট আকারে আছে, তিনটে কলাম এ বি এক্স ওয়াই জেড, আপনি ডিকশনারি আকারে ডাটাকে সাজাইতে পারবেন? আসতেছে, ওকে, এখন আসেন আমরা ডাটা চেঞ্জ করতে পারলাম। আপনি ইচ্ছা করলে লিস্টের মধ্যে ডিকশনারির মধ্যে কোন ডাটা কোন আইটেম ঢুকিয়ে ফেলতে পারেন, ধর মনে করেন এক্স ডট অ্যাপেন্ড আছে নাকি, অ্যাপেন্ড নাই, এক্স ডট পপ, ও পপ আছে, পপ আইটেম, পপ আছে, পপ আইটেম আছে, এক্স ডট পপ দিব, পপ দিয়ে এই দিব, দিয়ে আমরা কি করব, এবার আসেন আমরা একটু প্রিন্ট করে দেখি, এবার এই দুইটা বাদ দিয়ে দিয়ে এই দুইটা দেখা হয়ে গেছে আমাদের, ওকে, এক্স ডট পপ, তাহলে এক্স ডট পপ দিয়ে এবার আমি এক্সটাকে প্রিন্ট করব, প্রিন্ট এক্স, এখন যদি প্রিন্ট করি তাহলে কে চলে যাবে, কে কে চলে যাবে, এই হয় নাই নাকি, আমার তো হয়নি, আমার তো হয়নি, আমি কি ভুল করছি, আচ্ছা আমি একটু দেখাই, এক্স ডট পপ, পপ এর পরে আমি এখানে পপ কি আমাদের দেখেন, এক্স ডট পপটা কি, এই যে এই পপটা হচ্ছে এরকম রেক্টাঙ্গুল একটা ঘনক আছে এখানে, হ্যাঁ, তো পপ যখন যখন আমরা আমরা পপ সিলেক্ট করব, তাহলে একটা কাজ করেন, এখানে পপ দিয়ে প্যারামিটারের ব্যাপার আছে, চলেন এক্স ডট পপ ইয়ার, ইয়ার যদি দেই তাহলে ইয়ারটা কি থাকবে, থাকবে আছে নাই, ক্লিয়ার করেন, দেখেন ব্যাপারটাকে দেখেন, ও মাই গড কি হয়েছে, আমি ডিক্লেয়ার করলাম ব্র্যান্ড তিনটা কি ছিল ইয়ার সহকারে, আমি পপ করলাম ইয়ার কে, তার মানে কি ইয়ার থাকবে না আর, ওকে, কথা হচ্ছে যে কিভাবে কোন আইটেম যোগ করতে পারি অথবা কোন আইটেম দিয়ে এক্স এক্স এই রোগটার মধ্যে একটা কলাম মনে করেন বাদ পড়ে গেছে, মনে করেন ইমেলটা বাদ পড়ছে, এটা কি করব, তো একটা কাজ করি আমরা, এটাকে যদি ইমেল বাদ পড়ে তাহলে আমি ওয়াই ইকুয়াল টু একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা আইটেম বানিয়ে ফেলি, ইমেল ইকুয়াল টু ইকুয়াল টু ইমেল ইকুয়াল টু পটওয়ারি এট এনআইভি ডট এডু, স্যার কোলন হবে না কোন জায়গায়, ও আচ্ছা কলোনিক্যাল টু এত, ওকে, এখন মনে করেন ইমেলটা বাদ পড়ছে, আমি যদি এখন এক্স আপডেট করে দেই, এক্স ডট আপডেট
ব্র্যাকেট ওয়াই। এখন তাহলে ওয়াই দিয়ে আমি চাচ্ছি এক্সট্রা আপডেট হোক, এবার এক্সট্রা প্রিন্ট করে দেখি ইমেলটা আসলো কিনা। ইয়েস, ইমেলটা ঢুকে গেছে, খেয়াল করছেন? আপনি কি আছেন? জি স্যার, আছি। আচ্ছা, ইয়ার চেঞ্জ করা, ইয়ার ভ্যালুটা চেঞ্জ করা। ওকে, এখানে কি একটা লুপের মাধ্যমে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করা, প্রত্যেকটা কি প্রিন্ট করা, কি প্রিন্ট করা, এটা দিয়ে এখানে ফর এক্স ইন দিস ডিক্স, তাহলে কি প্রত্যেকটা কি এক্স এর মধ্যে অ্যাসাইন হবে, ভ্যালুটা অ্যাসাইন হবে না, কিন্তু আমি ভ্যালু চাই। তাহলে ভ্যালু যদি চাই, তাহলে আমি যদি এইভাবে কি দিয়ে, কি যখন অ্যাসাইন হবে, কি যখন অ্যাসাইন হবে, কি যখন অ্যাসাইন হবে, কি দিয়ে যদি আমি ভ্যালুটাকে কল করতে পারি, ঠিক আছে? তাহলে এখন আমি যেটা চাচ্ছিলাম, আমি যেটা এতক্ষণ তাইলে এটা প্রিন্ট করলেই তো আমার ভ্যালুটা প্রিন্ট হবে। হ্যাঁ, আমি এতক্ষণ কি করছি, এতক্ষণ এটাই তো প্রথমেই দেখাইছিলাম আপনাদেরকে। হ্যাঁ, তাহলে এটা যদি দেই তাইলে ভ্যালুটা প্রিন্ট হবে, তাইলে ভ্যালুটা প্রিন্ট হবে। কি হলো স্যার, ডাবল ডাবল কোটেশন হবে ইয়ারে? ও হ্যাঁ, ডাবল কোটেশন, তাইলে ভ্যালুটা প্রিন্ট হবে। ওকে, যাই, আমি যেটা ভ্যালুটা প্রিন্ট হবে, তাইলে একটা কাজ করি আমি, এটা এটাকে একটা ফর লুপের মধ্যে ঢুকিয়ে দেই। ফর লুপ, আমি ব্র্যান্ড, মডেল, ইয়ার তিনটাই যদি প্রিন্ট চাই, ফর লুপের মধ্যে যদি আমি ফর লুপ এক্স ইন এক্স তো না আমার হলো আই, আই ইন এক্স, ওকে, আই এক্স, এটা দিয়ে যদি আমি এক্স এর প্রত্যেকটা কি আই এর মধ্যে একবার একবার করে যাবে, আর এই জায়গায় যদি সেই আইটা দিয়ে দিই, তাহলে প্রথমে যখন ব্র্যান্ড যাবে তখন ব্র্যান্ডের ভ্যালুটা প্রিন্ট হবে, তারপরে যখন মডেল যাবে তাইলে মডেলের ভ্যালু প্রিন্ট হবে। আমি তো এখন আসেন, এক্স এর ভ্যালু কি যাবে, এক্স তো একটা ডিকশনারি, ডিকশনারির প্রত্যেকটা কি যাবে এক এক করে, তাহলে আমরা যদি প্রিন্ট আই দেই, তাহলে ডিকশনারির প্রত্যেকটা কি যে যাচ্ছে আই এর মধ্যে সেটা আমরা দেখতে পাবো। আমি একটু দেখি, তাহলে কি ডিকশনারির প্রত্যেকটা কি যাচ্ছে, এখন আমি যদি কি অনুযায়ী ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তাহলে একটা কাজ করতে পারি, x দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে, তার মানে x i এর ভ্যালু মডেল, x ব্র্যান্ড, x মডেল, x ইয়ার, তাহলে ভ্যালু গুলি প্রিন্ট হবে, ঠিক আছে? তাহলে এখন যদি আপনি যদি বলেন যে না আমি ভ্যালু চাই, কিও চাই, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এটা হচ্ছে এক একটা স্ট্রিং, তাহলে i প্লাস i প্লাস কোলন দিয়ে আপনি প্লাস দিয়ে দিয়ে দেন, সবই প্রিন্ট হবে। এত কিছু কি দরকার, প্লাস কোন জায়গায় ভুল করলাম, ইন্ট স্ট্রিং আই প্রিন্ট
আমি যা চাচ্ছি সেটা আনতে পারলে চলে, অন্য ভাবে আনি। চলেন, আই ইন এক্স, এখান থেকে আমি কিউ নিতে চাই, ভ্যালু নিতে চাই, তাইলে কিভাবে নিব? I for I in X, Q দিতে চাই, ভ্যালু নিতে চাই, তাহলে কিভাবে নিব? চলেন আমরা একটু দেখি। আমি যদি কি ভ্যালু দুইটাই নিতে চাই, তাহলে আমি এইভাবে নিতে পারি, ফর এক্স ওয়াই, ফর এক্স ওয়াই ইন দিস ডিকশনারি নাম ডট আইটেম কলন, আইটেমস ডট আইটেমস, এই মেথডটা ইউজ করে আমি, আইটেমস মেথডটা ইউজ করে আমি ভ্যালু নিব, কিউ নিব, তারপর ভ্যালু কি দুইটাই প্রিন্ট করব। তো চলেন আমরা একটু এটাকে একটু দেখে নেই, কি ডিকশনারির নাম এবং আইটেম দিয়ে, ডিকশনারির নাম এবং আইটেম দিয়ে আমি এগুলি সব মুছে দিচ্ছি। ডিকশনারির নাম এবং আইটেম কি? ডিকশনারির নাম ডট আইটেমস, আইটেমস দিয়ে এটা দিলে কি হয়, এটা দিলে কি হয়, এটা প্রিন্ট দিয়ে দেখি একটু, প্রিন্ট দিয়ে দেখি এটা দিলে কি হয়, প্রিন্ট দিয়ে যদি দেখি তাহলে এটা, এটা দিলে কি হয় দেখা যাচ্ছে, প্রত্যেকটা আইটেম আমি একটু ক্লিয়ার করে নেই, এটাকে একটু উঠাই, প্রত্যেকটা কি এবং তার আইটেম গুলি প্রিন্ট হচ্ছে আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা কি ডাটা আইটেম, ব্র্যান্ড স্যামসাং, মডেল ওইভাবে দেখাচ্ছে না, কলন হিসেবে দেখাচ্ছে না, প্রত্যেকটা জোড়ায় জোড়ায়। এখন আমি যদি এটাকে ফর লুপের মধ্যে ঢুকিয়ে দেই, ফর আই কমা জে ইন এইভাবে দেই, তাহলে কি হবে, আই কমা যে এখানে এটা এইভাবে দেই, তাহলে কি হবে, প্রতি ক্ষেত্রেই এক জোড়া করে পাবে, কোন জোড়া, প্রথমে এই জোড়া পাবে, এই জোড়া গিয়ে জমা হবে আই এর মধ্যে এবং জে এর মধ্যে, ব্র্যান্ড যাবে আই এর মধ্যে, স্যামসাং যাবে জে এর মধ্যে। পরের বার আমি যদি সাথে সাথে এটা প্রিন্ট করে ফেলি, তাহলে তো কাজ হয়ে গেল, প্রিন্ট করে ফেলি, প্রিন্ট কে আই প্লাস কোলন প্লাস, এবার যে এখন হওয়া উচিত, ওকে চলুন আমরা দেখি, এখনো হয়নি, আচ্ছা আলাদা আলাদা করে প্রিন্ট করে দেখি আমার কাজ হচ্ছে কিনা, প্রিন্ট আই প্রিন্ট যে, যদি কাজ হয় তাহলে আমি বুঝবো যে আমার লেখার ওই জায়গায় কনকেটেনেশনের প্রবলেম, সবই আসছে, এই যে ব্র্যান্ড স্যামসাং মডেল 20, তার মানে প্রিন্ট আই প্রিন্ট যে হচ্ছে, তাহলে এখন একটা কাজ করি, এই জায়গায় এটাকে কনকেটেনেট করব কিভাবে সেটা আমাদের কাজ, ঠিক আছে, প্রিন্ট আই প্লাস দিয়ে হচ্ছে না, প্লাস দিয়ে না হলে আমাদের কি ব্যবহার করতে হবে, আমাদের কমা ইউজ করলেই হবে, কমা দে, তার মানে হচ্ছে মাঝখানে একটু গ্যাপ দেওয়ার জন্য ইনভার্টেড কমা কোলন ইনভার্টেড কমা কমা, তার মানে অনেকগুলি আইটেম প্রিন্ট করতে হলে কমা ইউজ করতে হয় প্রিন্টের, তাহলে হয়ে গেল। তাহলে আমরা এই পর্যায়ে শিখলাম ডট আইটেমস বলে একটা একটা কমান্ড মেথড, যেটা ডিকশনারি থেকে আইটেম গুলিকে জোড়ায় জোড়ায় কি এবং ভ্যালু সহকারে নিয়ে নিয়ে নেয়। এখন আসেন আমরা আরেকটা মেথড দেখব, মেথড থেকে ডিকশনারি শেষ করতে যাব। আমাদের আরেকটা মেথড হচ্ছে, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি আইটেম লাস্ট আইটেম, লাস্ট আইটেমটা বাদ দিব, একটা আইটেম তো যোগ করা দেখাইছি,
সেটা কি আপডেট দিয়ে, কারণ একটা আইটেম বাদ দিব কিভাবে, নিশ্চয়ই পপ এক্স ডট পপ, এক্স ডট পপ দিলে আইটেম বিয়োগ হবে, কিন্তু কিন্তু বিয়োগ হইলে কি হয়, এখন যদি প্রিন্ট দেই প্রিন্ট এক্স, যদি প্রিন্ট দেই তাহলে কি বিয়োগ হয়, হয় না, পপ এক্স ডট পপ বিয়োগ হচ্ছে না, তাহলে হেল্প কি আসতেছে, এক্স ডট পপ, পপ দিয়ে আইটেমের নাম দিতে হয়, এর আগে আমরা আইটেমের নাম দিছি, আর আরেকটা হেল্প কি জানি আছে, পপ আইটেম, পপ আইটেম কি আমরা ইউজ করছি, একটু আগে কি ইউজ করলাম স্যার, পপ ইউজ করছেন, পপ আইটেম ইউজ করার সময় এরর দেখাইছে, পপ ইউজ করছি, পপ ইউজ করে দেখাইছিলাম, জি স্যার, কি হচ্ছে, কেমনে লিখতে হয়, এই পপের পরে, পপের পরে আপনার ইয়ার দিলে আপনার ইয়ারটা বাদ যাবে, ডিলিট হয় নাকি, হ্যাঁ ইয়ারটা ডিলিট, আচ্ছা তাহলে ইয়ারটা ডিলিট, মডেল দিলে মডেলটা ডিলিট হবে, ওকে এখন আসেন, আমি যদি লিখি y equal to x dot pop 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 item কাকে, আমি যদি আবার দেই, আবার দেই কিছু একটা তো দিতে হবে, এরর 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 ইয়েস এরর, তাহলে এখানে যদি আমি ইয়ার দেই তাহলে কি হচ্ছে, এরর এরর, তাহলে পপ আইটেম কিছু না দিয়ে দেখেন তো কি হয়, পপ আইটেম স্যার আপনি প্রিন্ট করতেছেন x কে, কিন্তু আমি কোন আইটেমটা ডিলিট হচ্ছে সেটা যদি দেখতে চাই তাহলে সেটা তো y এর মধ্যে জমাই রাখছি, সেটা জমাও তাও দেখতে পারি, জি স্যার। ঠিক আছে, ওকে।